খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল। আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি। বিজেপি শুভেন্দু অধিকারী নির্বাচন ঠিক করছে কিনা আমার জানা নেই। এরকম নির্বাচন এর আগে অনুব্রত মণ্ডল করতে গিয়েছিল। গরু চোর কয়লা চোর তারা যদি নির্বাচন করাতে যায় তাহলে শেষ পরিণতি হয় চড়াম চড়াম ও শুকনো নকুলদানা। কটাক্ষ রাজ্য এসএফআই সম্পাদক সৃজন ভট্টাচার্যের সর্বভারতীয় জাঠা উপলক্ষে সিঙ্গুরে এসএফআই হুগলি জেলা কমিটির ডাকে মহামিছিল। মিছিলে উপস্থিত ছিল এসএফআই রাজ্য কমিটির সম্পাদক সৃজন ভট্টাচার্য সহ অন্যান্যরা। তিনি বলেন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গাড়ি লাগিয়ে এত দূর দুর্নীতি করেছে। টোটাল লম্বা করিডর ইলামবাজার থেকে মুর্শিদাবাদ অবধি এবং তার বাইরে নম্বর প্লেটবিহীন গাড়ি করে গরু পাচার হতো। বিএসএফ অফিসাররাও এর সাথে জড়িত ছিল। সুতরাং বিজেপিকেও এর জবাব দিতে হবে। 17 জনের নামে শুধু মামলা করেছে তৃণমূল দুটো আইনজীবীকে দিয়ে। আসুন মোহাম্মদ সেলিমের সম্পত্তি কি বেড়েছে খোঁজ নিয়ে দেখুন। কবে থেকে গৌতম দেব সুজন চক্রবর্তী নামে দুর্নীতি শুনছি, আজ পর্যন্ত এদের পাঞ্জাবিতে এক ফোঁটাও কালের দাগ লাগাতে পেরেছে? খুজুক এসে দুর্নীতি, আমরা আইনগতভাবে সহায়তা করব। শুভেন্দুবাবু এখন নির্বাচন ঠিক করছেন, আমি জানি না, খুব হলে ভালো কথা, কিন্তু অনুব্রত মণ্ডলও এর আগে ওই রকম পুলিশকে ঠিক করতে গিয়েছিলেন। কোথায় কী হবে শুভেন্দুবাবু শিক্ষা নিন। চাকরি চোর গরু চোর কয়লা চোররা যদি নির্বাচন কমিশনের কাজও করে দেয়, তারা যদি সব মিলিয়ে কিভাবে ব্যবস্থা চলবে, সিস্টেম চলবে, ভোট কীভাবে হবে সব ঠিক করতে যায়, তাহলে শেষ পরিণতি হয় চড়াম চড়াম শুকিয়ে নকুলদানা হয়ে যায়। এবার পুজোয় দারুণভাবে সাজতে চান? তাহলে একটাই ঠিকানা, দ্য সেলুন মাস্টার্স ফ্যামিলি সেলুন, ঋষাবাঙ্গুর পার্ক এবং শ্রীরামপুর মানসী বাজার। একই ছাদের নিচে সমস্ত রকম পরিষেবা, হেয়ার কাটিং, হেয়ার ট্রিটমেন্ট, ফেসিয়াল, ব্রাইডাল, পেডিকিওর, ম্যানিকিওর, কেরাটিন ট্রিটমেন্ট, বোটক্স ট্রিটমেন্ট, স্মুথিং এবং স্ট্রেটনিং। ফোন নম্বর 8777023189। নতুন বোতলে পুরনো মদ, নতুন বোতল নতুন তৃণমূল, নতুন বোতল আসলে পুরনো মদ। এই লোকগুলোই নতুন কলেবরে আসবে, যে কটা পড়ে থাকবে, যে কটা জেলের বাইরে থাকবে তারা থাকবে। আর আমি তো বলছি, নতুন তৃণমূল পুরনো তৃণমূল এ আসলে ওদের মধ্যে ঝামেলা, ওটা পার্টি না, ওটা প্রপার্টি। পিসি প্রাইভেট লিমিটেড আর ভাইপো প্রাইভেট লিমিটেড দুজনের মধ্যে কে আনলিমিটেড হয়ে যাবে সেই নিয়ে ঝামেলা লেগেছে। ওতে আমাদের কিচ্ছু যায় আসে না, আমরা পরিষ্কার দাবি করছি। এই অঙ্কিতা অধিকারীরা শত শত ঘুরে বেড়াচ্ছে এখনও, তারা বরখাস্ত হোক। লক্ষ লক্ষ ববিতা সরকার এখনো চাকরি পাননি, তাদের পাশে দাঁড়িয়ে আমরা লড়বো, নতুন না পুরনো তৃণমূল নিয়ে কিছু যায় আপনার। কিন্তু বলছি পরিষ্কার কথা, সেটা হচ্ছে যে এই যে গরু পাচার কয়লা পাচার এই সমস্তটা একসাথে হয়েছে। যে মাগুর কাটতো তার হাতে মুগুর ধরে পড়লো, সে মুগুর হাতে তুলে নিল এবং মাথায় অক্সিজেন কম না গেলেও তার অসুবিধা হলো না সর্বেসর্বা হয়ে উঠতে, কারণ সে কালীঘাটের পকেটে অক্সিজেনটা ঠিকই জুটিয়ে দিত। এই যে আপনি খোঁজ নিয়ে দেখুন, এই যা হচ্ছে কয়লা গরু, এ তো এনামুল হক, বিনয় মিশ্র, বিকাশ মিশ্র সবার কোম্পানি একসাথে মিলেজুলি করে এরা এই দুর্নীতি করেছে। কে বিনয় মিশ্র যার সাথে গরু পাচারের এনামুল হকের নাম জড়াচ্ছে? সে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্য, বাংলার যুবরাজের কত কাছের লোক সবাই জানে। ফলত কালীঘাটের বরাভয়ে এই লোক এত দূর, একটা পয়সার ফুটো মস্তান সে আজকে এত দূর বেড়েছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার গাড়ি লাগিয়ে প্লেট লাগিয়ে দুর্নীতি করেছে। ওই টোটাল লম্বা করিডোর ইলামবাজার থেকে মুর্শিদাবাদ পর্যন্ত এবং বাইরে আনঅ্যাকাউন্টেড নম্বর প্লেটবিহীন গাড়ি, তাতে করে গরু পাচার হতো। বিএসএফের কমান্ডান্ট অফিসার তারা সব ওটার সাথে জড়িত ছিল। বিজেপিকেও জবাব দিতে হবে যে তোমাদের বিএসএফ এতদিন কী করছিল, তোমরা অন্যান্য রাজ্যে যা হচ্ছিল তাতে করে তোমরা সব একসাথে মিলবাটকে ভাগ করে খেয়েছো। অনুব্রত একা নয়, এরকম আরও অনেক অনুব্রত সব ধরা পড়বে যদি এই তদন্ত নিরপেক্ষভাবে আরও এগোয়। 17 জনের নামে কেস করতে যাচ্ছে, ও কেস করুক তারপরে দেখা যাবে। আদালতে সবে পিটিশন জারি করেছে, ওটা তো সিদ্ধান্ত করেনি, আদালত তো কিছু বলেনি। এদের ক্ষেত্রে যেমন ইডি পাঠিয়েছে 19 জনের নামে, আর এখানে তারপরে তৃণমূল দুটো আইনজীবীকে দিয়ে ওই মামলাটা করিয়েছে। ফলত ও মামলা করিয়েছে করিয়েছে, আসুন না, মোহাম্মদ সেলিমের সম্পত্তি কি বেড়েছে খোঁজ নিয়ে দেখে যান। ও কবে থেকে ওই রকম গৌতম দেবের রাজারহাটের দুর্নীতি শুনছি, সুজন চক্রবর্তীর দুর্নীতি শুনছি, এসে একটা গৌতম দেবের সাদা পাঞ্জাবিতে, সুজন চক্রবর্তীর সাদা পাঞ্জাবিতে, মোহাম্মদ সেলিমের সাদা পাঞ্জাবিতে এক ফোঁটা কালি লাগাতে পেরেছে? করুক এসে দুর্নীতি, আমরা আইনগতভাবে সহায়তা করবো যদি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এটা নিয়ে ইন্টারেস্টেডই নয়। যদি তদন্ত হয় পিসি ভাইপো বমাল সমেত সব শুদ্ধ চলে যাবে, আমরা নতুন পুরনোতে ইন্টারেস্টেডই নই। আমরা একমাত্র যে জিনিস নিয়ে ইন্টারেস্টেড তা হলো চাকরি চোরদের হাত থেকে বাংলাকে মুক্ত করা, সৎ স্বচ্ছ নিয়োগ করা, 650,000 শূন্য পদ রিক্রুটমেন্ট করা, আবার নতুন করে শিল্পায়ন, নিশ্চিত নিরাপদ জীবনের দিকে বাংলার মানুষের এগিয়ে যাওয়া, এটা নিয়ে আমরা।
একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে রিষড়া মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে 24 ঘণ্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা, স্বল্প ব্যয়ে এক্সরে, আল্ট্রাসোনোগ্রাফি, ইসিজি, ইকো, অপারেশনের সুযোগ সহ ICU ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন।